এ ছেলেটি তার শরীরের যে কোনো অংশকে 3 গুণ পর্যন্ত বড় করতে পারে। আসলে এখানে একটা সুপার হিরো টিম তৈরি করা হচ্ছে, যাদের কাজ হবে পৃথিবীকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করা। সবার প্রথমে একটা ছেলে আসে যার কাছে অদৃশ্য হওয়ার শক্তি রয়েছে, তাই একে সিলেক্ট করে নেওয়া হয়। এরপর একটা মেয়ে আসে যে নিজের চোখের সাহায্যে যে কাউকে হিপনোটাইজ করতে পারে, কিন্তু সেখানকার কেউই তাকে সিলেক্ট করে না। তারপর তৃতীয় জন এসে নিজের পাওয়ার দেখাতে শুরু করে। সে নিজের মুখে একটা পেপার ভরে সেটাকে একটা পেনের মধ্য দিয়ে ফায়ার করে, কিন্তু জাজেসরা তাকেও রিজেক্ট করে দেয়। এরপর একটা 8 বছরের মেয়ে আসে যার কাছে সুপার হিউম্যান স্ট্রেংথ থাকে, তাই তাকে সিলেক্ট করে নেওয়া হয়। পরে আরও একটা মেয়ে আসে যে নিজের মাইন্ড দ্বারা যে কোনো বস্তুকে কন্ট্রোল করতে পারে, জাজেসরা একেও নিজের টিমে ইনক্লুড করে নেয়। সবশেষে 6 নম্বর বাচ্চাটি আসে যে নিজের নাক দ্বারা বেলুন ফোলাতে শুরু করে, একসময় তার ওই বেলুন ফেটে যায় আর সেই চ্যাটচ্যাটে পদার্থ সবার মুখে লেগে যায়, তাই সবাই তাকে ধাক্কা দিয়ে রুমের বাইরে বের করে দেয়। এখন এই সুপার হিরো টিম পুরোপুরিভাবে তৈরি ছিল।